হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার স্কুল নাইন টু টুয়েলভ চ্যানেলটিতে আজ আমরা আলোচনা করব ব্যাক্টর যুগের নিয়মাবলী নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে ব্যাকটের যুগ গুণ বিয়োগ এগুলো সাধারণ গাণিতিক নিয়মে হয় না এগুলো করতে জ্যামিতিক ও ব্যাক্টর বীজ গাণিতিক নিয়মাবলী প্রয়োগ করতে হয় তাই আজ আমরা ব্যক্ত যুগের নিয়মাবলী আলোচনা করব। তাহলে চলুন জেনে নেই ব্যক্ত যুগের কিছু নিয়মাবলী সাধারণ নিয়ম সাধারণ নিয়মে এ ও বি দুটি ভেক্টর সমান্তরালভাবে বসিয়ে এদের তৃতীয় একটি রেখা সি দ্বারা যোগ করি তাহলে সি তাদের লব্ধি প্রকাশ করবে যেমন ওয়ে ভেক্টরটি এবং বি ভেক্টরটি একই দিকে ক্রিয়াশীল হয় ও সি ও অবি ভেক্টরটি তাদের লব্ধি প্রকাশ করবে ও এ যদি আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করি এবং বি ভেক্টরটিকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে অবি অর্থাৎ সি ব্যাক্টরটি তাদের লব্ধি প্রকাশ করবে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে দুটির সময় জাতীয় দৈর্ঘ্য প্রকাশ করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীতক্রমে এদের লব্ধি নির্দেশ করে এটি হচ্ছে ত্রিভুসূত্র অর্থাৎ সূত্রে দুটি বাহু একই দিকে ক্রিয়াশীল থাকলে তৃতীয় বাহুটি তাদের লব্ধি নির্দেশ করবে যেমন এই চিত্রে ওয়েব অবিবাহু এবং বাহু একই দিকে ক্রিয়াশীল এবং এগুলো ব্যাক্টর হওয়ায় ও বাহুটি তাদের লব্ধি নির্দেশ করছে অর্থাৎ সিকেল টু এভেক্টর সি ভেক্টোরিক্যাল টু এ ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বিভেক্টর অর্থাৎ সিভেক্টরটি এ এবং বিভেক্টরের লব্ধি নির্দেশ করছে দ্বিতীয় দ্বিতীয় চিত্র চিত্রটিও একইভাবে নির্দেশ করছে বহুভুজ সূত্র এন সংখ্যক বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজের এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু যদি একই ক্রম নির্দেশ করে তাহলে অবশিষ্ট বাহুটি তাদের লব্ধি নির্দেশ করবে অর্থাৎ বহু বাহু বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি অনেকগুলো বাহু একই থেকে ক্রিয়াশীল হয় তাহলে অবশিষ্ট বাহুটি তাদের অবশিষ্ট বাহুটি তাদের লব্ধি নির্দেশ করবে যেমন এই এই চিত্রে ওয়ে এ বি বিসি এবং সিডিডিই বাহুগুলো একই ক্রমে একই ক্রমে ক্রমান্বিত হয়েছে তাই ওই ভেক্টরটি তাদের লবির নির্দেশ করবে অথবা ওই কেলটু ও এ ভেক্টর প্লাস অভি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ডি ভেক্টর অর্থাৎ ওই ভেক্টরটি অন্যান্য সব বাহুগুলোর লব্ধি নির্দেশ করছে আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং যদি কমেন্টে কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিও পেতে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ